আবারও বিতর্কে জড়ালেন নিপুণ। নিয়ম বহির্ভূতভাবে বিতর্কিত এক নারীকে নিজের প্যানেলের সদস্যপদ দিয়েছেন তিনি। এদিকে চোটে গিয়ে তাকে এক হাত নিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে জেল ফেরত হেলেনা জাহাঙ্গীরকে সদস্যপদ দিয়েছে কাঞ্চন নিপুণের নেতৃত্বাধীন কমিটি। সদস্যপদ পেয়েই বেফাঁস মন্তব্য করে বসেছেন হেলেনা। এতেই চটেছেন সিনেমার সংশ্লিষ্ট তারকারা, তাদেরই একজন সোহানা সাবা। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বারবার বিতর্কের মুখে পড়ছেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। এবার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে জেল ফেরত হেলেনা জাহাঙ্গীরকে সদস্যপদ দিয়েছে কাঞ্চন নিপুণের নেতৃত্বাধীন কমিটি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। কিন্তু সমিতির সদস্য হওয়ার জন্য একজন শিল্পীর ন্যূনতম 5টি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অবিতর্কিত চরিত্রে অভিনয় করতে হয়, সেই অর্জন নেই হেলেনার। তারপরও সমিতির সদস্যপদ দেওয়া হয়েছে তাকে। এমনকি 27 এপ্রিল অনুষ্ঠিতব্য শিল্পী সমিতির নির্বাচনে কলি নিপুণ পরিষদে কার্যকরী সদস্যপদে নির্বাচন করবেন হেলেনা। হেলেনার সদস্যপদ পাওয়াকে ভালো চোখে দেখছেন না বেশ কজন তারকা। তাছাড়া তিনি সম্প্রতি এমন মন্তব্য করেছেন যা শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছেন শোবিজের কজন শিল্পী। সাংবাদিকদের হেলেনা জানান তার গার্মেন্টস কারখানা আছে, সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে সেখানে তাদের চাকরি দিতে পারবেন তিনি। এ কারণে বর্তমান কলি নিপুণ পরিষদের অফার লুফে নিয়েছেন হেলেনা। শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেওয়ার বিষয়ে তার এই মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়েছে সিনেমা অঙ্গনে। এই সমালোচনার তীর হেলেনাকে ভেদ করে বিদ্ধ হচ্ছে কলি নিপুণ পরিষদেও। হেলেনার মন্তব্য বিব্রত করেছে ঢাকায় মুভি লর্ড খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। এছাড়া বিরক্ত হয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। হেলেনার কথাকে শিল্পী সুলভ নয় বলে মন্তব্য করেছেন ডিপজল। অন্যদিকে হেলেনার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী সোহানা। সোহানা তার পোস্টে লিখেছেন, একজন নারী নির্বাচনকে কেন্দ্র করে শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলছেন। এভাবে ফলাও করে শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেওয়ার লোভ দেখানোর বিষয়টি বিব্রত করেছে সোহানাকে। একজন তারকা হিসাবে অসম্মানিত বোধ করছেন তিনি। সোহানা আরও লিখেছেন, বিষয়টি এমন নয় যে তিনি গার্মেন্টসের শ্রমজীবীদের ছোট চোখে দেখছেন, বরং তাদের জন্য দেশের আর্থিক মেরুদণ্ড শক্ত হয়ে দাঁড়িয়ে আছে বলে নিজের পোস্টে লিখেছেন সোহানা। পোস্টে তিনি দুস্থ শিল্পী শব্দযুগলটির প্রতি আক্ষেপ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, একজন শিল্পী কিভাবে দুস্থ হয়? হতে পারে তিনি আর্থিকভাবে অসচ্ছল, কিন্তু কারো শৈল্পিক সত্তাকে সবার সামনে চোখে আঙুল দিয়ে দুস্থ বলার পক্ষে নন এই অভিনেত্রী। সোহানা মূলত তার পোস্টের মাধ্যমে হেলেনার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। নিজের বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন সোহানা সাবা। শিবলি আহমেদ, কালবেলা।